এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র শ্বেত এখনো শোষণ যন্ত্র। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে লড়ে যাবে। রবিবারের ব্রিগেডে যেন রাজনীতির টি টোয়েন্টি ম্যাচের উদাহরণ টেনে কর্মীদের রাজনীতির পিচ বোঝালেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রশ্ন হলো, মোহাম্মদ সিরাজের আগুন ছড়া বোলিং এর মতোই কি লোকসভার ভোটে প্রতিপক্ষকে ওড়াতে পারবে সিপিএম? কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। মীনাক্ষী ভালো, কিন্তু মীনাক্ষীরা জানে না ওর আগের জেনারেশনটা কত বড় খুনি ধর্ষক ছিল পশ্চিম বাংলার বুকে। আগামী 50 বছর সিপিএম কোনোদিন আসতে পারবে না বাংলাতে। এক টাকা চারানোর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, গলিতে গুতগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়াগুলো সেটাই আমার দুনিয়া। আরে হম লোক জানতে হ্যায় কি আপনি গলি মে তো কুত্তা ভি শের হ্যায়, বাহার কভি আও উসকে বাদ দেখা জায়েগা। DYFI এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন, যে লোকগুলো সিপিএম কে ভোট দেবেন না। ভিড়ে ঠাসা ব্রিগেড থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এক হাত নিলেন মোহাম্মদ সেলিম। ওই যে কিছুদিন আগের অঙ্ক হতো না পাটিগণিতের ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে। দেখুন, আমরা বলছি যে যুব সম্প্রদায়ের তারা আজকে একটা প্রয়াস করেছেন, যাত্রা করে তারা একটা ব্রিগেড করছে, উল্টো ব্রিগেড তার নাম। শূন্য হয়ে যাওয়া দল কি এবার শূন্য থেকে শুরু করে ওপরে উঠবে, নাকি রাজনীতির অঙ্কে বিফলেই যাবে বামেদের ব্রিগেড? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, সঞ্চয় মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।